নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আমি জব্বর আলী, এই মুহূর্তে রয়েছি ইসলামপুর বাইপাসে। ফের বাইপাসে দুর্ঘটনা, আপনাদের জানিয়ে দিই। শিলিগুড়ি থেকে কিষানগঞ্জ অভিমুখে যাচ্ছিল এই যে আপনারা দেখছেন পিকআপ ভ্যানটি, সেই পিকআপ ভ্যানটি কিন্তু সামনে চলা একটি হচ্ছে যে ট্রাক্টর ছিল সেই ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা মারে, এবং আপনাদের জানিয়ে ধাক্কা মারার পরে সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু একদম, বুঝতে পারছেন আপনারা প্রত্যেকে দেখবেন, যে যেটি হচ্ছে শিলিগুড়ি থেকে কিষানগঞ্জ যায়, সেই শিলিগুড়ি থেকে কিষানগঞ্জ যাওয়ার যে রুট, অর্থাৎ সেই রুট থেকে কিন্তু পার হয়ে ছিটকে এপারে চলে আসে। ঠিক যেমনটা মনে করা হচ্ছে যে সম্ভবত প্রচণ্ড গতিতে থাকার কারণে এই পিকআপ ভ্যানটি হচ্ছে সজোরে এসে ট্রাক্টরকে ধাক্কা মারে। ইতিমধ্যে এই ঘটনার খবর পেয়ে ইসলামপুর পুলিশ, জেলার পুলিশ, তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। আপনাদের জানিয়ে দিই, এই সেই গাড়ির চাকা যা দেখাবো আপনাদের, যা পাট খেত ছেড়ে দিয়ে ফুটপাথের, মাফ করবেন, হচ্ছে বাইপাসের এক রুট থেকে শুরু করে অন্য রোড পার করে গিয়ে কিন্তু সামনে এসছে, এবং এই মুহূর্তে সে রিকভারি ভ্যান কিন্তু এসছে, এবং ঘটনায় কজন আহত হয়েছেন, কী হয়েছেন এ বিষয়ে বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন এবং তার সঙ্গে এই এলাকায় যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে আরেক ব্যক্তি রয়েছেন, কী নাম আপনার দাদা? দাদা, এখান থেকে আমার একটা গদি গাড়ি, আচ্ছা আচ্ছা, আগে ট্র্যাক্টর যাচ্ছিল পিছন থেকে, ট্র্যাক্টর মানে ট্র্যাক্টর কোনো কারণে সাইড দেয়নি হয়তো, আচ্ছা ট্র্যাক্টর পিছন থেকে ঠুকে দিয়েছে। আচ্ছা, ট্র্যাক্টরটা সামনে দিয়ে যাচ্ছিল, সামনে দিয়ে যাচ্ছিল। বললাম ট্র্যাক্টর তো যেটা কিষানগঞ্জ থেকে শিলিগুড়ি দিকে যাচ্ছিল, নাকি শিলিগুড়ি দিকে যাচ্ছিল? না না না, কিষানগঞ্জ যাচ্ছে, কিষানগঞ্জ যাচ্ছে, হ্যাঁ মানে শিলিগুড়ি থেকে কিষানগঞ্জ দিকে যাচ্ছিল। আর ধাক্কা মারলো ওই যে পিকআপ ভ্যানটা, জোরে পিছন থেকে কি ছিল ট্রাক, এই পিকআপ ভ্যানের মধ্যে পিকআপ খালি ছিল, খালি ছিল, খালি ছিল। আহত হয়েছে কেউ? আহত হয়েছে, মানে বাঁচার মতো নাই, বাঁচার মতো পরিস্থিতি নেই, কি দুমড়ে মুচড়ে গেছে গাড়িটা একদম। কারা এসে উদ্ধার করলো এই ড্রাইভারকে, পিকআপ ভ্যানের ড্রাইভার? পুলিশ আসলো। আচ্ছা, এই ট্রাক্টরের ড্রাইভারের কিছু হয়েছে? পালিয়ে গেছে ট্রাক্টরের ড্রাইভার। ট্রাক্টরটা কোথায়? আচ্ছা, আপনাদের জানিয়ে দিই, কি নাম আপনার? আব্দুল রাজ্জাক। আব্দুল রাজ্জাক, আমরা কথা বললাম স্থানীয় বাসিন্দা, কোথায় বাড়ি? এখানেই? এখানেই বাড়ি। কোথায় বাড়ি? এখানেই, ঘোড়ামারাতে। আব্দুল রাজ্জাক ভাই, যেমনটা জানালেন আমরা কিন্তু সেই ভ্যানটি যেটি রিকভারি করছে সেটি জানানোর চেষ্টা করবো, এবং আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে এই মুহূর্তে এক্সক্লুসিভ যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করবো। তৎপর হয়েছে ইসলামপুর পুলিশ, জেলার পুলিশ, এবং তারা এসে যে ঘাতক গাড়িটি, সেই ঘাতক গাড়ির ড্রাইভারকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে কিন্তু চিকিৎসার জন্য পাঠিয়েছে। সেই ড্রাইভারের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি স্থানীয় সূত্রে, এবং আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে প্রায় বাইপাস থেকে বহু দূর, প্রায় 100-150 মিটার দূরে কিন্তু সেই গাড়িটি এসে পড়ে, এবং ইসলামপুর পুলিশ জেলার যে রিকভারি ভ্যান তাটি এসছে, এবং আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক ওসি নির্মল সরকার, তিনি কিন্তু ঘটনা তদারকি করছেন, এবং সেই গাড়ির নম্বর আমরা জানানোর চেষ্টা করব, গাড়িটি কোথাকার ছিল আপনাদের জানিয়ে দিই। সেই গাড়িতে কিন্তু ড্রাইভারের মোবাইল নম্বর রয়েছে 9002297065, এবং সেই গাড়িটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব, WB59B4848, এটি রায়গঞ্জের নম্বর মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, এবং গাড়ির যে সম্মুখ ভাগ রয়েছে সেই সম্মুখ ভাগের অবস্থা কিন্তু যথেষ্টভাবেই বিগড়ে গিয়েছে, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। গাড়িটি প্রচণ্ড গতিতে ছিল এমনটাই কিন্তু স্থানীয় জনগণ জানাচ্ছে, আপনাদের জানিয়ে দিই 7501159225, এই হচ্ছে গাড়ি, এবং এই মুহূর্তে রিকভারি ভ্যান সেই গাড়িটি কিন্তু উদ্ধার করছে, এবং আপনাদের জানিয়ে দিই সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে এক্সক্লুসিভ সেই চিত্র। এই ঘটনার জেরে কিন্তু এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, এবং আপনাদের জানিয়ে দিই সেই গাড়ি, যে গাড়ির নম্বর আপনাদের বললাম, সেই গাড়িটির সম্মুখ ভাগের ইঞ্জিন অংশ কিন্তু একদম দুমড়ে মুচড়ে শেষ হয়ে গিয়েছে, এবং এই মুহূর্তে সেটিকে উদ্ধার করে ইসলামপুর পুলিশ জেলার ইসলামপুর থানার যে রিকভারি ভ্যান রয়েছে তারা কিন্তু সেটিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। আপনাদের দেখাবো ঘটনাস্থল, এবং এই ঘটনার জেরে কিন্তু এলাকায় বহু মানুষ তারা কিন্তু জড়ো হয়ে গেছে। WB59 4848 এই গাড়ির নম্বর, এবং আপনাদের জানিয়ে দিই এই এলাকায়, আপনাদের জানিয়ে দিই একটা রুট, যে রুট হচ্ছে কিষানগঞ্জ থেকে শিলিগুড়ি যায়, সেই রুটের সামনে একটি ট্রাক্টরকে সজোরে এসে এই পিকআপ ভ্যানটি ধাক্কা মারে, এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে এবং অনেক কষ্ট করে সেই পিকআপ ভ্যানটিকে কিন্তু সামনে তোলার চেষ্টা করা হচ্ছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে আরও স্থানীয় জনগণ, জনতা যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো, কী বলছেন তারা। আপনাদের জানিয়ে দিই এই সেই দুর্ঘটনাস্থল, যে দুর্ঘটনাস্থলে কিন্তু একটি ট্রাক্টর অন্য পাশে পড়েছিল, আমরা একজনের সঙ্গে কথা বলবো, এই এলাকায় মাঠে কাজে রয়েছেন। আমরা বলতে পারবো না, আগে যারা ছিল ওদেরকে জিজ্ঞাসা করেন। আচ্ছা ঠিক আছে, আমরা পড়ে যাচ্ছি। আচ্ছা পড়ে এসেছেন, ঠিক। আপনাদের জানিয়ে দিই
এই মুহূর্তে কিন্তু ইসলামপুর পুলিশ জেলার পুলিশ তারা তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে এসেছে। ইসলামপুর ট্রাফিক ওসি নির্মল সরকার তিনি কিন্তু খোদ এই ঘটনার এখানে এসেছেন। আপনাদের জানিয়ে দিই গাড়ির সম্মুখ অংশ, সেই সম্মুখ অংশ কিন্তু দুমড়ে মুচড়ে শেষ হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের জানিয়ে দিই এই সেই ঘটনাস্থল, যে ঘটনাস্থল বাইপাসের আপনাদের দেখানোর চেষ্টা করব, যেখানে কিন্তু এখনও গাড়ির যে ছিন্ন বিচ্ছিন্ন অংশ, টুকরো অংশ, সেই টুকরো অংশগুলো পড়ে রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই জায়গায় পিক আপ ভ্যানটি সজোরে সামনে দাঁড়ানো একটি হচ্ছে ট্রাক্টর, সেই ট্রাক্টরকে হচ্ছে ধাক্কা মারে সজোরে। আপনাদের জানিয়ে দিই আমরা রয়েছি ঘোড়ামারা এবং সেই সঙ্গে যে টালিগড় এলাকা রয়েছে সেই এলাকার সংযোগ জায়গায়। এবং আপনাদের জানিয়ে দিই এই জায়গাতে কিন্তু যেমনটা আপনাদের দেখানোর চেষ্টা করব, এই জায়গাতে অর্থাৎ একদম একপাশে সবুজ পাট এবং ভুট্টার ক্ষেত রয়েছে, সেই জায়গায় একটি ট্রাক্টর দাঁড়িয়েছিল এবং সেই ট্রাক্টরটিকে সজোরে হচ্ছে ধাক্কা মারে। ঘটনার প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের দু একজনের সঙ্গে কথা বলবো আমরা। দাদা কি নাম আপনার? আমার নাম সরতাজ। বাড়ি এলাকাতেই? আচ্ছা, আপনি কি টোটো নিয়ে যাচ্ছিলেন? না না, আমি তো বাড়িতে ছিলাম। আচ্ছা, কি হলো, কি করে ঘটনাটা হয়েছে? ঘটনা আমি বাড়িতে ছিলাম, যে আসে দেখছি কিন্তু একটা টলিটা খালি হয়ে গেছে এই পারি। আচ্ছা, তারপরে আসলাম, আস্তে আস্তে দেখছি টলিটা দেখতে পারছি, ওই পারে ওই গাড়িটা দেখিনি। আচ্ছা, তারপরে রোডের উপরে আসলাম, হ্যাঁ দেখছি টলিটা ওই উপরে পিক আপটা পড়ে আছে। আচ্ছা, পাশে যা দেখছি লোকের মানে পুরো অসুস্থ খারাপ আছে, একদম ইঞ্জিনের মধ্যে চেপে গেছিল। হ্যাঁ, ইঞ্জিনের মধ্যে চেপে গেছে, মানে বের হতে পারে নাই। আচ্ছা, লোকটা দাদার মধ্যে ব্যথা চোট লাগছে। আচ্ছা, রডটা লেগে গেছে, টানে টুনে বার করছে লোকগুলো। হসপিটালে নিয়ে গেছে ওকে? হ্যাঁ। ড্রাইভারের অবস্থা কেমন? একদম ঠিকই আছে, ড্রাইভারটা ঠিক আছে। ওর বাবা ছিল, ওর বাবার অবস্থা, ড্রাইভারের বাবা? হ্যাঁ। কজন ছিল ওই গাড়িতে? দুইজনে ছিল, দুইজন। আচ্ছা, ড্রাইভারের বাবার অবস্থা যে ডান সাইডে বসেছিল ওর অবস্থা খারাপ আছে, আর ড্রাইভারটা একটু সুস্থ আছে। আচ্ছা, তাহলে কজন আহত হয়েছে? দুইজন আহত হয়েছে। ওই গাড়িতে কোনো লোকজন ছিল কি? না না, আর ছিল না। কোনো জিনিসপত্র? না, জিনিসপত্র কিছু ছিল না। কি নাম আপনার? আমার নাম সরতাজ। সরতাজ, আমরা কথা বললাম সরতাজ, আরেক আছে চাচা রয়েছে এলাকার, কি নাম আপনার চাচা? আমার নাম হলো আশফাক আলম। এই এলাকায় বাড়ি? এই এলাকায়। কতক্ষণ আগে ঘটনাটা ঘটেছে? তখন আমি শুনছি। মোটামুটি কতক্ষণ আগে ঘটনাটা ঘটেছে? এক ঘন্টা হয়ে গেল। আচ্ছা, এক ঘন্টা হয়ে গেল না? এক ঘন্টা হয়ে গেল এখন। আচ্ছা, এই এই জায়গাতে ট্রাক্টরটা দাঁড়িয়েছিল? ট্রাক্টরটা যাচ্ছিল, ওর পিছন থেকে ও কাটে বাইর করে যাচ্ছিল। আচ্ছা, কাটে বাইর করে পালানো বলছে এভাবে লাগেছে বলে ওইখানে লোকগুলো বললো। আচ্ছা, যে মানে ওই যে মানে কাটা পালো না পিছনের গাড়ি দিকে ভয় করে, ওই গাড়িটাকে অনেক গতিতে ছিল নাকি? খুব ছিল, খুব স্পিডে ছিল না? ট্রাক্টরটা এইপারে পড়ে গেছিল, ট্রাক্টরটা এই পাটার বাইরে পড়ে গেছে, ও আবার ছিটকে ওই দিকে চলে গেছে। আপনাদের জানিয়ে দিই এই জায়গায় সেই দুর্ঘটনাস্থল, যেখানে কিন্তু সেই ট্রাক্টরটি মন্থর গতিতে বা ধীর গতিতে চলছিল, সেই ট্রাক্টরটিকে আমরা দেখানোর চেষ্টা করব। এবং আপনাদের জানিয়ে দিই সেই ট্রাক্টরটি কিন্তু ট্রলিটি উল্টে কিন্তু এই দিকটায় পড়ে যায়, পরে সেই ট্রাক্টরটিকে হচ্ছে রিকভারি ভ্যান দিয়ে অনেকটা ঘুরিয়ে নিয়ে এই জায়গায় হচ্ছে তুলে হচ্ছে এই মুহূর্তে ইসলামপুর যে হচ্ছে সড়ক রয়েছে সেই সড়কের উপরে হচ্ছে নিয়ে আসা হয়েছে। এবং আমরা অবশ্যই এই ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, আমরা স্থানীয় জনগণ যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি নিউজ টু ইন্ডিয়াতে। আপনাদের জানিয়ে দিই ফের দুর্ঘটনা ইসলামপুর বাইপাসে ঘোড়ামারা সংলগ্ন এলাকায়, এবং সেই ঘোড়ামারা সংলগ্ন এলাকাতে আপনাদের জানিয়ে দিই একটি পিক আপ ভ্যান আর একটি ট্রাক্টরকে সজোরে ধাক্কা মারলে ট্রাক্টরটি রাস্তা থেকে একদম জমির ক্ষেত জমি বা পাট ক্ষেতে নেমে যায়, এবং তারপর আপনাদের জানিয়ে দিই যে পিক আপ ভ্যানটি সেটি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি রোকে হচ্ছে ওভারটেক করে কিন্তু অন্যদিকে চলে যায়। আপনাদের জানিয়ে দিই ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার যে পুলিশ রয়েছে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছায়। এই মুহূর্তে যে ট্রাক্টর এই হচ্ছে এই রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তাতে সেই ট্রাক্টর যার নম্বর হচ্ছে এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব BR37GA3031। এই গাড়িটিকে উদ্ধার করে কিন্তু পুলিশ এই মুহূর্তে ইসলামপুর থানায় নিয়ে যাচ্ছে, আপনাদের দেখানোর চেষ্টা করবো সেই চিত্র। এবং আপনাদের জানিয়ে দিই ঘটনার জেরে কিন্তু তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে, এই ট্রাক্টরে ধাক্কা মারার পরেই কিন্তু ট্রাক্টরের যে ট্রলি আছে সেই ট্রলি কিন্তু ইসলামপুর যে বাইপাস রয়েছে বাইপাসের এক রোডের ধারে পড়ে যায়। এবং আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে সেই ট্রাক্টরটিকে হচ্ছে স্টার্ট করা হয়েছে,
এবং সেটিকে হচ্ছে ঘটনাস্থলে থেকে হচ্ছে নিয়ে যাওয়া হবে। আমরা একটু স্থানীয় জনগণের সঙ্গে আরো কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে আপনাদের। কেন যে মানুষ বারবার এখানে মারা যায় কয় একটা হলো কিন্তু সরকার কোনো এটার ব্যবস্থা নেয় নাই, আচ্ছা কোম্পানিও নেয় নাই, সেটার আমরা এটা ব্যবস্থা চাই যে মানুষগুলো বাঁচবে কি করে। আমার গ্রাম হলো এই যে নিকটে বাইপাসের নিকটে, আমাদের খেতি বাড়ি হলো ওই পাশে, আমাদের কোনো জলাশয়ের কোনো ব্যবস্থা নাই, আচ্ছা কি করে আমরা ওই পাশে খেতি করতে যাব, কি করে আমরা খেতি বাড়ি নিয়ে আসবো, আমরা পাশে যেতে গেলে ওই যে বাইপাস যে অ্যাপ্রোচ রোডটা দরকার, হ্যাঁ আমাদের কোনো এই ব্যবস্থা নাই। তো এগুলো বলার কি হলো, একটু যোগ্যতা আছে যে দুই সাইডে যে অল্প রাস্তা দুই সাইডে যে বানানো বাকি আছে এই দুটা আমাদের রাস্তা লাগে অ্যাপ্রোচ রোডগুলো যেগুলো যে আন্ডারপাস দিয়ে কানেক্ট করা আছে এই সাইডে আর এই সাইডে, আচ্ছা এই সাইডে যদি রাস্তা যদি না হয় তাহলে লোক প্রত্যেক দিন একটা দুইটা করে ঘায়ল হতে থাকবে। আচ্ছা আচ্ছা আমাদের অভিযোগ এটা আছে যে দুই সাইডে আমাদের যেটা বাইপাস নিয়ে নিয়েছে, বাইপাস জমি নিয়ে নিয়েছে, জমি আছে বাইপাস, হ্যাঁ বাইপাস জমি নিয়ে নিয়েছে, আমাদের এই থেকে রাস্তা যদি করে দেয় তাহলে আমাদের কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হবে না। ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম হলো মোহাম্মদ পারভেজ। আচ্ছা কোন এলাকায় বাড়ি? আপনাদের জানিয়ে দিই যে বাইপাস জমি অধিগ্রহণ করেছিল তাতে যে অ্যাপ্রোচ রোড গুলো আছে একটি আন্ডারপাস থেকে আরেকটি আন্ডারপাস, সেই আন্ডারপাসের অ্যাপ্রোচ রোড গুলোকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের নিচের যে হচ্ছে আন্ডারপাস রয়েছে সেই আন্ডারপাসগুলোকে একটা আন্ডারপাস থেকে আরেকটি আন্ডারপাসের মধ্যে যে দূরত্ব সেটিকে পূর্ণ করার কথা বলছেন। আপনাদের জানিয়ে দিই ফের বাইপাসে দুর্ঘটনা। সরাসরি আমি জব্বর আলী আমার সভাপতি রাজ এবং সৌমিকের সঙ্গে এই মুহূর্তে রয়েছি। আপনাদের জানিয়ে দিই যে অ্যাপ্রোচ রোডগুলো যে রয়েছে সেগুলোকে পূর্ণ করা হয়নি, সেই কারণে কিন্তু বারবার দুর্ঘটনা ঘটছে এমনটা কিন্তু স্থানীয় জনগণ বলছে। এবং একটি আন্ডারপাস থেকে আরেকটি আন্ডারপাস, সেই আন্ডারপাসে কিন্তু অ্যাপ্রোচ রোডগুলোকে তৈরির দাবি উঠেছে এলাকা থেকে। এই মুহূর্তে ঘোড়ামারার বেশ কয়েকজন বাসিন্দা যারা এই এলাকাতে এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী তারা কিন্তু এই বিষয়টি হচ্ছে তুলেছেন। এবং আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে ইসলামপুর পুলিশ, জেলার পুলিশ যে ট্র্যাক্টরটি একদম সামনে ছিল সেই ট্র্যাক্টরটিকে কিন্তু উদ্ধার করেছে। আমরা একজনের সঙ্গে কথা বলবো, বললাম যে এই ট্র্যাক্টর যেটা হচ্ছে যাচ্ছিল এটার ড্রাইভারটা কোথায়? হ্যাঁ কোথায় গেছে ড্রাইভারটা? এই যে ট্র্যাক্টরের ড্রাইভারটা, ওই গায়ের লোকটাকে নিয়ে গেছে। আচ্ছা ট্র্যাক্টরের ড্রাইভারটা ড্রাইভার ভাই গেছে, ভাই গেছে। আপনাদের যে জানিয়ে দিই এই ট্র্যাক্টরটি সামনে ছিল এবং এটিও মোটামুটি গতিতে ছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে দিই স্থানীয় জনগণের সহযোগিতায় ইসলামপুর থানা কিন্তু থানার পুলিশ কিন্তু তারা এই মুহূর্তে সেই ট্র্যাক্টরটিকে নিয়ে ইসলামপুর থানায় যাচ্ছে। তার নম্বর DR 37 GA 03 3011। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে সেই ট্র্যাক্টর, যে ট্র্যাক্টরকে হচ্ছে পিকআপ ভ্যানটি ধাক্কা মারে সেটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে দিই অন্য একটি গাড়ি যে গাড়ি হচ্ছে পিকআপ ভ্যান ছিল তা কিন্তু আপনাদের দেখাবো যে ঘটনাস্থল থেকে ধাক্কা মারার পরে নিয়ন্ত্রণ হারিয়ে অনেকটা দূরে চলে যায়। সেই গাড়িতে চালক এবং তার বাবা ছিলেন এমনটাই কিন্তু প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। আমি লিখে নিই দাঁড়াব, সুবিধা হবে ধরো তো খবরটা পৌঁছে গেলে সুবিধা হবে না তো ট্রিটমেন্ট হবে। আরো আরো গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানাবো ইসলামপুর পুলিশের এবং ট্রাফিকের সহযোগিতায় এই মুহূর্তে দুর্ঘটনার
দোস্তো গাড়ি দুটোকে উদ্ধার করলেও এই মুহূর্তে যা তথ্য আছে সেই তথ্যটি হলো এই দুর্ঘটনায় অর্থাৎ যে পিকআপ ভ্যানে দুজন আরোহী ছিলেন একজন হচ্ছেন ড্রাইভার তার নাম হচ্ছে শামসুল হক বয়স আনুমানিক 20 বছর এবং তার বাড়ি হচ্ছে শোলপাড়া এলাকায় যারা সরাসরি লাইভ দেখছেন এই মুহূর্তে শোলপাড়া থেকে আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই তাদের বাড়ি বা পরিবার পরিজনকে খবর দেবেন শামসুল হক বয়স 20 তার হচ্ছে বয়স হচ্ছে 20 বছর সে গাড়ির চালক ছিল পিকআপ ভ্যানটির চালক ছিল যে পিকআপ ভ্যানটিকে উদ্ধার করে নিয়ে গেছে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ পাশাপাশি সেই গাড়িতেই বসেছিলেন তার বাবা নুরুল হক যার বয়স আনুমানিক 50-52 বছর এবং আপনাদের জানিয়ে দিই তার মধ্যে হচ্ছে নুরুল হক যিনি হচ্ছেন সেই গাড়িতে বসেছিলেন তিনি সম্পর্কে শামসুল হক অর্থাৎ ড্রাইভারের বাবা হবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং আপনাদের জানিয়ে দিই এই ঘটনার জেরে কিন্তু নুরুল হক যার বয়স হচ্ছে 50-52 বছর তিনি কিন্তু গুরুতর আহত হয়েছেন তাকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রাজশাহী ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে জানাচ্ছেন তাকে বেটার ট্রিটমেন্টের জন্য তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে শোলপাড়া বা শোলপাড়া এলাকা থেকে হচ্ছে যারা শুনছেন আপনাদের জানিয়ে দিই আপনাদের জন্য অবশ্যই আমরা একটা খবর বলবো সেটা হচ্ছে যে আমরা পুলিশ সূত্রে এবং সেই সঙ্গে ইসলামপুর মহকুমা হাসপাতাল সূত্রে যেমনটা জানতে পারছি আমাদের প্রতিনিধি রাজশাহী ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে সরাসরি জানাচ্ছেন যে সেই আহত ব্যক্তির দুজনের নাম হচ্ছে নুরুল হক যথাক্রমে বয়স 50 বছর এবং তার চালক হচ্ছে শামসুল হক যার বয়স হচ্ছে 20 বছর বাড়ি হচ্ছে শোলপাড়া এলাকার আমাদের লাইভ ভিউয়ার্স যারা রয়েছেন তারা কাইন্ডলি শামসুল হক যার বয়স হচ্ছে 20 বছর এবং নুরুল হক তার পরিবারকে খবর দেবেন এই মুহূর্তে আমাদের আরেক ভিউরো রাজশাহী ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে যেমনটা জানাচ্ছেন শামসুল হকের অবস্থা অনেকটা স্থিতিশীল তার চিকিৎসা ইসলামপুর মহকুমা হাসপাতালে চলছে সে পিকআপ ভ্যানটির চালক ছিল এবং পাশাপাশি নুরুল হক তার অবস্থা কিছুটা গুরুতর হয় ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা তাকে হচ্ছে বেটার ট্রিটমেন্টের জন্য ইসলামপুর থেকে হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জন্য রেফার করেছে অবশ্যই তার পরিবার পরিজনকে শোলপাড়া এলাকার যারা আমাদের নিউজ টুডে ইন্ডিয়া লাইভ দেখছেন তাদেরকে অনুরোধ করব তারা অবশ্যই এই বিষয়টা হচ্ছে জানানোর চেষ্টা করবেন পাশাপাশি এই দুর্ঘটনা বারবার ঘটার কারণে এলাকার মহিলা থেকে পুরুষ প্রত্যেকেই যে দাবিটা তুলছেন যে একটি আন্ডারপাস থেকে অন্য একটি আন্ডারপাস পর্যন্ত যে অ্যাপ্রোচ রোড রয়েছে সেই অ্যাপ্রোচ রোডগুলোকে হচ্ছে কমপ্লিট করতে হবে সেটা অসম্পূর্ণ রয়েছে এমনটাই কিন্তু আমরা সেখানকার কৃষকরা কিন্তু ক্ষতিপূরণেরও দাবি করেছেন তাদের বক্তব্য যে বাইপাসের যে এক আন্ডারপাস থেকে আরেক আন্ডারপাসের যে অ্যাপ্রোচ রোড সে তার জন্য জমি অধিগ্রহণ করা হলেও সেই অ্যাপ্রোচ রোডগুলোকে কমপ্লিট করা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ট্রাক্টরের যে চালক রয়েছে তার চপ্পল বা জুতো কিন্তু এই মুহূর্তে পড়ে রয়েছে আপনাদের জানিয়ে দিই একদম সামনেই এই ট্রাক্টরটি শিলিগুড়ি থেকে কিষাণগঞ্জ অভিমুখী ছিল যার নম্বরটি আপনাদের দেখিয়েছি বিহারের নম্বর এবং সেই গাড়িটি হচ্ছে সামনে দিয়ে যাচ্ছিল এবং তার পেছনে হচ্ছে একটি পিকআপ ভ্যান ছিল দুটোরই গতি যথেষ্ট ছিল এবং সেই গতি থাকার কারণে পিকআপ ভ্যানটিকে নিয়ন্ত্রণ করা যায়নি সেটি হচ্ছে ট্রাক্টরের পিছনে ধাক্কা মারে এবং সেই ট্রাক্টরটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি থেকে কিষাণগঞ্জ যাওয়ার যে পথ রয়েছে সেই পথের উপরে কিন্তু যে নিচে যে ফুট বড় চলে যে নয়নজলি বা জমি রয়েছে পাটের জমি সেই পাটের জমিতে নেমে যায় এবং তারপর সেটি উল্টে যায় স্থানীয় জনগণ এবং পুলিশের রিকভারি ভ্যান এসে ট্রাক্টরটিকে এই জায়গা থেকে উদ্ধার করে আমরা আরেকবার দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে এই বাইপাসের আরেক অপর প্রান্তে এই ডিভাইডার বা বলা চলে যে রোডের যে ডিভাইডার আছে সেটি ক্রস করে কিন্তু পিকআপ ভ্যানটি পাটের উপর দিয়ে চলে যায় এবং আপনারা দেখেন সেই ডিভাইডারের কিছু অংশ কিন্তু সেই পিকআপ ভ্যান চলে যাওয়ার কারণে ভেঙেও গেছে এবং পাশাপাশি গাড়ির যে ভাঙাবার টুকরো অংশ এবং সামনের কাঁচ এই মুহূর্তে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এলাকাতে গাড়িটি বড়সড় দুর্ঘটনার শিকার আরো হতে পারতো কারণ ব্যাপার হচ্ছে আপনাদের যে চিত্রটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে গাড়িটি সজোরে ধাক্কা মারার পরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি রোড থেকে বা একটি রোড থেকে আরেকটি রোড ক্রস করে দিয়ে একদম এই পাটের উপর দিয়ে হচ্ছে বহু দূর প্রায় 100-150 মিটার দূরে কিন্তু চলে যায়
আশাবাসী আপনাদের দেখিয়ে দেব যে মাইলস্টোন বা রোড গার্ড গুলো রয়েছে সেই রোড গার্ড গুলোকে কিন্তু ভেঙে যায়, অর্থাৎ গাড়ির গতি কতটা ছিল সেটা কিন্তু সহজে অনুমেয় বা উপলব্ধ করতে পারবেন। আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আমার সহপ্রতিনিধি সৌমিককে সেই চিত্রটা দেখানোর কথা বলবো। এবং কৃষক কিন্তু বলছেন এই দুর্ঘটনার কারণে তার যে পাট, সেই পাটের কারণে কিন্তু পাট নষ্ট হওয়ার কারণে কিন্তু তিনি সরকারিভাবে তার যে খরপোষ বা বলা চলে যে ক্ষতিপূরণ সেটা কিন্তু তিনি চাইছেন। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব কি বলছেন তিনি। বললাম কি নাম আপনার? আপনাদের জানিয়ে দিই এই দুর্ঘটনার জেরে এই মুহূর্তে যেহেতু পাট চাষ এবং ভুট্টা চাষ চলছে বাইপাসের পারে, অসংখ্য জমিতে পাট এবং ভুট্টা চাষ হচ্ছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু এই দুর্ঘটনার কারণে মাঝে মাঝে ফসল নষ্ট হচ্ছে। যদিও জনগণের এই মুহূর্তে দাবি যে অন্তত পক্ষে যে অ্যাপ্রোচ রোডগুলো আছে সেগুলো অসম্পূর্ণ রয়েছে, বাইপাস সেই জমি অধিগ্রহণ করে অ্যাপ্রোচ রোডগুলো কমপ্লিট বানিয়ে দিলে হয়তো সেই গাড়িগুলো কিছুটা হচ্ছে দুর্ঘটনা থেকে মুক্ত পেতে পারত। আপনাদের দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে কিন্তু এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য রয়েছে এলাকাতে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই ঘোড়ামারা এলাকাতে মানুষজন যারা যাতায়াত করেন তারা বারবার দাবি তুলছেন যে অ্যাপ্রোচ রোড একটি আন্ডারপাস থেকে আরেকটি আন্ডারপাসের যে অ্যাপ্রোচ রোড সেগুলো ইনকমপ্লিট রয়েছে, সেগুলো পূর্ণ করে দিলে লোকজনের যাতায়াত, পাশাপাশি বাইপাসের এধার বা ওধারে দুধারে যে জমি রয়েছে সেই জমিগুলোতে তারা অনায়াসে যাতায়াত করতে পারবেন। তার জন্য কিন্তু অ্যাপ্রোচ রোডগুলোকে পূর্ণ করে দিতে হবে বা গ্রামে ঢোকার যে রাস্তা রয়েছে সেই রাস্তাগুলোকে ঠিক করে দিতে হবে, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। পাশাপাশি আপনাদের দেখাবো দুটি গাড়ি, একটি ট্র্যাক্টর এবং তার পাশাপাশি যে দুর্ঘটনাগ্রস্ত পিক আপ ভ্যান যার নম্বর হচ্ছে WV594848। আমরা যেমনটা খবর পাচ্ছি সেই গাড়িতে দুজন আরোহী ছিলেন, একজন হচ্ছেন নুরুল হক বয়স আনুমানিক 55 বছর, আরেকজন হচ্ছে শামসুল হক বাড়ি। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে তাদের বাড়ি হচ্ছে শোলপাড়া এলাকায়, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। আপনাদের জানিয়ে দিই নুরুল হক আমাদের প্রতিনিধি রাজশাহী ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে যেমনটা জানাচ্ছেন, নুরুল হক অর্থাৎ ড্রাইভারের যিনি সম্পর্কে বাবা এমনটাই কিন্তু জানা যাচ্ছে তার অবস্থা কিন্তু স্থিতিশীল নয়, অস্থিতিশীল, এবং এই মুহূর্তে কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে তাকে বেটার ট্রিটমেন্টের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। জানিয়ে দিই ঘোড়ামারা থেকে শুরু করে আরে একটি আন্ডারপাস থেকে শুরু করে তেলিভিটা থেকে শুরু করে আরেকটি আন্ডারপাস, সেই আন্ডারপাসের দুপাশে যে অ্যাপ্রোচ রোড রয়েছে সেই অ্যাপ্রোচ রোডগুলো কমপ্লিট নেই, স্বাভাবিকভাবে মানুষজন যাতায়াতের ক্ষেত্রে বা তাদের গবাদি পশুকে ছড়ানোর জন্য আমি শ্রমিককে দেখাতে বলবো বাইপাসের দুধারেই কিন্তু গ্রাম রয়েছে, ওই পাশেও ঘোড়ামারা গ্রাম এবং এ পাশে দেখতে পাচ্ছেন আরেকটি গ্রাম এবং তার পাশাপাশি স্কুলগুলো রয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু হচ্ছে জমি রয়েছে, চাষের জমি, এবং সেই চাষের জমিতে কিন্তু নিয়মিতভাবে প্রতি বছরই পাট চাষ এবং ভুট্টা চাষ করা হয়। স্বাভাবিকভাবে কৃষকদের কিন্তু বাইপাসের এপার ওপার করতে হয়, সেক্ষেত্রে তারা মাঝে মাঝে সমস্যার করেন এবং তাই তারা দাবি তুলেছেন যে অবিলম্বে যে হচ্ছে বাইপাস রয়েছে বাইপাসের দুপাশে হচ্ছে চওড়া ফুটপাথ এবং যে অ্যাপ্রোচ রোডগুলো রয়েছে সেই অ্যাপ্রোচ রোডগুলোকে হচ্ছে পূর্ণতা দিয়ে সেগুলোকে কমপ্লিট করে দিলে পরে জনগণের এই ধরনের দুর্ঘটনা থেকে তারা এড়াতে পারবেন। আপনাদের জানিয়ে দিই যারা নতুন করে যুক্ত হলেন যে নাইস রেসে আমারে সাথ জুড়ে বাইপাস মে ফির দুর্ঘটনা ঘটি জিসমে এক ট্র্যাক্টর জো কি কিশনগঞ্জ সে শিলিগুড়ি কর যা রহি থি ওর উসি বক্ত পিছে সে আতে হুয়ে এক পিক আপ ভ্যান জিসকা নম্বর হ্যায় WV594848 वो पिकअप वैन तेज रफ्तार से आगे उस ट्रैक्टर के पीछे धक्का मारता है और उसके वजह से वो ट्रैक्टर नीचे जो खाई है बाईपास के यानी किशनगंज से सिलीगुड़ी के ओर जाते हुए जो खाई या जमीन है पटवा का जमीन उस जमीन पे गिर जाता है और जो आपका पिकअप वैन है वो नियंत्रण खो देता है और साथ ही साथ खोने के बाद एक रोड से दूसरा रोड टपक करके तकरीबन 100 मीटर दूरी में खाई में कह सकते हैं या पटवा के जमीन में जा गिरता है, जिसके वजह से
उस ट्रैक्टर का जो चालक थे शमसुल हक, ट्रैक्टर का चालक शमसुल हक वो भी घायल हुए और साथ ही साथ उनके पिताजी जैसे कि स्थानीय सूत्रों से और पुलिस के तरफ से बताया जा रहा है नूरुल हक जिसका उम्र तकरीबन 50 साल है दोनों घायल हुए। लेकिन आप सभी को बता दें कि शमसुल हक जो गाड़ी के ड्राइवर थे उनका अवस्था स्थितिशील है लेकिन उनके पिताजी नूरुल हक उनका अवस्था नाजुक है और वो सोलपारा के रहने वाले हैं ऐसा ही पुलिस की तरफ से और इस्लामपुर सब डिविजनल हॉस्पिटल से इन्फॉर्मेशन दिया गया। हमारे सहप्रतिनिधि राज इस्लामपुर सब डिविजनल हॉस्पिटल में है और वहाँ से विस्तृत जानकारी देंगे। लेकिन आप सभी को बता दें कि ट्रैक्टर जो है जो बिहार का नंबर है उस ट्रैक्टर का अभी तक कोई पता नहीं चला है उसका ऑनर या फिर उसका ड्राइवर का और वहाँ का उस ट्रैक्टर का ड्राइवर यहाँ से फरार हो चुके हैं भाग चुके हैं। लेकिन घटना जो भी हो चाहे कम घायल हो या ज़्यादा घायल हो लोगों का कहना यही है कि एक अंडरपास से लेकर के दूसरा अंडरपास बाईपास के ऊपर में जो है उसका जो अप्रोच रोड है वो इनकम्प्लीट है इसके वजह से लोगों को आवाजाही करने में या बाईपास क्रॉस करने में काफ़ी परेशानियां दिक्कत की सामना करना पड़ रहा है। इसीलिए यहां आवाम का या जनता का एक डिमांड है कि इस अप्रोच रोड को तुरंत ही बनाया जाए क्योंकि इसके लिए ज़मीन ऑलरेडी बाईपास या NHAI जो अथॉरिटी है NHAI की तरफ से ये ज़मीन को ऑक्यूपाई किया गया है इसको हैंडओवर दे दिया गया है पब्लिक की ओर से तो वो और जो अप्रोच रोड है उसको भी जल्द बनाया जाए। इसी तरह का छोटी बड़ी खबर अपडेट देखने के लिए जुड़े रहिए न्यूज़ टुडे इंडिया के साथ क्योंकि न्यूज़ टुडे इंडिया मतलब सबसे पहले सबसे तेज नॉर्थ बंगाल का फास्टेस्ट ग्रोइंग डिजिटल एंड लवेबल प्लेटफॉर्म। तो देखते रहिए न्यूज़ टुडे इंडिया फिर जल्दी मिलते हैं कोई खास अपडेट लेकर के मेरे सहप्रतिनिधि स्वामी क्लस्कर के साथ मैं बारेली न्यूज़ टुडे इंडिया के लिए इस्लामपुर घोरामारा बाईपास।